মোমোর পর এবার ফুচকা বানারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফরে দ্বিতীয় দিনে জনসংযোগে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেটি এর শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে রিচমন্ড হিলে ফেরত যাওয়ার সময় আচমকা একটি মহিলার স্বনির্ভর গোষ্ঠীর দোকান থেকে থেমে যান মুখ্যমন্ত্রী দোকানটি দেখে চিনতে পারেন মুখ্যমন্ত্রী তিন মাস আগে দোসরা এপ্রিল পাহাড় সফরে গিয়ে জরা পাহাড়ে এলাকায় কিছু মহিলাদের মোমো বানিয়ে বিক্রি করতে দেখেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন নিজের হাতে মোমো তৈরি করেছিলেন তিনি শুধু তাই নয় ওই মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে তাদের একটি স্থায়ী পাকা দোকান তৈরি করার নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক এস পূর্ণম বলমকে আর এই দিন জেটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফেরার পথে সেই দোকানটি দেখেই চিনতে পারেন তিনি দ্রুতই মহিলাদের স্থায়ী পাকা দোকান তৈরি হয়ে যাওয়ায় খুবই খুশি প্রকাশ করেন এরপর ওই দোকানে নিজের হাতে ফুচকা তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুচকা বানিয়ে বাংলাদেশের পর্যটক ও খুদেদের খাওয়ান মুখ্যমন্ত্রী